আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করবো মেটামাস্কের কিছু ইউজ কেস নিয়ে। মানে বেসিক ইউজার হিসেবে হচ্ছে আপনার যেসব ইউজগুলো হচ্ছে আপনার জানা দরকার ওই সব বিষয় নিয়ে মূলত, ঠিক আছে? সো ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। ভিডিওটা একদম শর্ট হবে, তেমন একটা লম্বা হবে না। দুই তিনটা ইউজ কেসের মধ্যে আলোচনা করবো, তেমন একটা বেশি বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করা হবে না। যেহেতু বেসিক ইউজারদের জন্য আমি হচ্ছে যদি বেশি আলোচনা করা হয় তাহলে দেখা যাবে যে আপনারা বিষয়গুলো হচ্ছে বুঝতে পারবেন না। সো আমি হচ্ছে মেটামাস্কের হচ্ছে আরেকটা ভিডিও দিয়েছিলাম, এখানে হচ্ছে সেটা হচ্ছে পার্ট ওয়ান হিসেবে আমি ইয়া করছি। তো আমি জাস্ট দেখাইছি কীভাবে হচ্ছে আপনারা ব্রাউজারের মধ্যে হচ্ছে মেটামাস্ক ইউজ করবেন বা এক্সটেনশন ইউজ করবেন। এটা প্রত্যেকজনের জন্যই, আপনারা হচ্ছে যারা হচ্ছে মোবাইল ফোনের ডিরেক্টলি মেটামাস্ক অ্যাপস ইউজ করবেন তারাও এই ভিডিওটা দেখতে পারেন। তারপরে হচ্ছে যারা ব্রাউজারের মধ্যে হচ্ছে মেটামাস্ক কীভাবে ইউজ করবেন সেটা জানেন না সেটা দেখতে পারেন। আর যারা পিসি ইউজার আছেন তাদের জন্য হচ্ছে এটা কাজে আসবে, কীভাবে হচ্ছে ওয়ালেট ক্রিয়েট করা লাগবে, ক্রিপ্টো ওয়ালেট ক্রিয়েট করা লাগবে বা মেটামাস্ক ক্রিয়েট করা লাগবে, মূলত হচ্ছে এই বিষয় নিয়ে হচ্ছে এই ভিডিওতে মূলত বলা হয়েছিল আর কি। সো আমাদের হচ্ছে নতুন টপিকের মধ্যে যাওয়া যাক, আমাদের হচ্ছে মেটামাস্কের কিছু ইউজ কেস নিয়ে জানার কথা। তো এখান থেকে হচ্ছে ব্রাউজারের মধ্যে যদি আপনি আসেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি আপনার এক্সটেনশনের মধ্যে যাবেন, এখান থেকে পাসওয়ার্ড দিয়ে এটাকে আনলক করে নেবেন। সো এখান থেকে হচ্ছে আমাদের বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন নেটওয়ার্ক অ্যাড করা লাগে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এইসব নেটওয়ার্কগুলো কীভাবে হচ্ছে অ্যাড করবো মূলত। সো আমার এখানে দেখতে পারতেছেন আমার কয়েকটা নেটওয়ার্ক হচ্ছে অলরেডি অ্যাড করা হয়ে গেছে। ইথেরিয়াম মাইনেট হচ্ছে প্রথমে ছিল, জাস্ট ওইটাই ছিল, আর কিছুই ছিল না। এগুলো এরকম হচ্ছে মূলত আমি অ্যাড করছি কাজের জন্য, যেহেতু আমার প্রয়োজন হয়, আমাদের যেহেতু এয়ারড্রপের কাজ করি, সো যেহেতু প্রয়োজন হয় এই জন্য হচ্ছে এখানের মধ্যে আমি এগুলোকে অ্যাড করছি। তো আপনি কীভাবে হচ্ছে অ্যাড করবেন সেটার জন্য হচ্ছে আপনারা অ্যাড নেটওয়ার্কের মধ্যে যেতে পারেন। অ্যাড নেটওয়ার্কের মধ্যে যাওয়ার পরে এখানে হচ্ছে কিছু আছে যেগুলোকে হচ্ছে আপনি এখান থেকেই পেয়ে যাবেন। সো জাস্ট এখান থেকে যদি আপনার পলিগন মাইনেটটা বেশি বেশি হচ্ছে আমাদের প্রয়োজন হয়, সেখানে জাস্ট অ্যাডের মধ্যে ক্লিক করলে আমাদের হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আপনি এটাকে চাইলে সুইচ করতে পারেন পলিগন মাইনেটের মধ্যে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার পলিগনের ব্যালেন্সগুলো হচ্ছে শো করবে। সো এসব নেটওয়ার্কগুলো কী সেটা হয়তো অনেকে জানেন না। এখানে হচ্ছে ক্রিপ্টোতে মূলত হচ্ছে ইথিরিয়াম যে নেটওয়ার্কটা আছে এটা মূলত একটা হচ্ছে ব্লক চেন। সো ঠিক সেমভাবে এটাও হচ্ছে একটা ব্লক চেন, বাইন্যান্স স্মার্ট চেনটাও হচ্ছে একটা ব্লক চেন, আরবিট্রাম এটাও হচ্ছে একটা ব্লক চেন। তো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা একটা করে হচ্ছে ব্লক চেন আর কি। কিছু হচ্ছে মাইনেট আছে, কিছু হচ্ছে টেস্টনেট আছে। টেস্টনেট যেসব আছে এগুলোকে হচ্ছে আমাদের বিভিন্ন জিনিস, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন নতুন প্রজেক্ট টেস্ট করার জন্য হেল্প করে। আর মাইনেট যেগুলো আছে এগুলোকে হচ্ছে আমাদের রিয়েলভাবে ইউজ করার জন্য হচ্ছে আমাদের যেগুলো প্রয়োজন হয় আর কি। তো এখানের মধ্যে আপনারা হচ্ছে ধরতে পারেন যে আপনার যে বিকাশ একটা হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা ধরতে পারেন হচ্ছে আপনার ওয়ালেট, ঠিক আছে? সো এখানে হচ্ছে আপনার ফোনের নাম্বারের মধ্যে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে, রকেট অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, নগদ অ্যাকাউন্ট আছে। তো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা একটা ঘরে হচ্ছে ব্লক চেন হিসেবে ধরতে পারেন। আপনার কিন্তু নাম্বার কিন্তু সেমই এখানে, ঠিক এখানে যদি দেখেন আপনার হচ্ছে ইথিরিয়াম ওয়ালেট কিন্তু সেম, ঠিক আছে? কিন্তু আপনার যে বিভিন্ন নেটওয়ার্কে গিয়ে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ব্যালেন্স দেখতে পারবেন বা হচ্ছে আপনার ব্যালেন্স থাকবে আলাদা আলাদা। ধরুন হচ্ছে আপনার যদি নগদে যদি টাকা রিসিভ করে দেখেন সেটা তো হচ্ছে আপনার হচ্ছে বিকাশে শো করবে না, ঠিক আছে? তো ঠিক সেমভাবে আপনার হচ্ছে ইথিরিয়াম মাইনেটে যেগুলো ব্যালেন্স হচ্ছে আপনি রিসিভ করবেন এগুলোকে হচ্ছে আপনার পলিগনের মধ্যে শো করবে না, বা হচ্ছে পলিগনে যা রিসিভ করবেন তা হচ্ছে আপনার ইথিরিয়াম মাইনেটের মধ্যে সিলেক্ট মানে দেখতে পারবেন না, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে কনসেপ্টটা একদমই এরকম, আপনারা যদি মানে সহজ বাচ্চায় যদি আমি বলতে যাই। সো যারা হচ্ছে বিভিন্ন নেটওয়ার্ক কেন এই এতগুলো নেটওয়ার্ক এই বিষয়টা হচ্ছে বুঝতে পারে না তাদের জন্য হচ্ছে মূলত এই এক্সপ্লেনেশনটা। তো এখানের মধ্যে হচ্ছে আপনারা টেস্টনেটগুলো কীভাবে হচ্ছে অ্যাড করবেন সেটার ক্ষেত্রে যদি আমি বলি, এখানে হচ্ছে আপনারা যেগুলো পপুলার কয়েকটা টেস্টনেট আছে, গিয়েরল টেস্টনেট, তারপর হচ্ছে স্পোলিয়া, দেন হচ্ছে লিনিয়া গিয়েরল টেস্টনেট। সো এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার বেশি একটা প্যারা নিতে হবে না। এখানে হচ্ছে একটা শো অ্যান্ড হাইট বাটন দেখতে পাচ্ছেন, শো অথবা হাইট। তো এখানের মধ্যে যাবেন, এখানের মধ্যে যাওয়ার পর হচ্ছে আপনার একটা নিচের দিকে হচ্ছে স্ক্রোল করবেন, স্ক্রোল করলে জাস্ট এটাকে হচ্ছে অন করে দিবেন, ঠিক আছে? এটা অন করে দিলে মূলত হচ্ছে আপনার এখানের মধ্যে এটা শো করবে। দেন হচ্ছে আপনাদের হচ্ছে যদি এখানের মধ্যে যদি কিছু না পান সেটার জন্য হচ্ছে আপনারা হচ্ছে একটা ওয়েবসাইটে যাইতে পারেন, সেটা হচ্ছে চেন লিস্ট ডট ওআরজি একটা হচ্ছে ওয়েবসাইট আছে। এখানের মধ্যে গেলে আপনারা হচ্ছে ইয়া করতে পারবেন, ঠিক আছে? এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনার হচ্ছে এই মেটামাস্কের মধ্যে একটা নোটিফিকেশন যাবে, এখান থেকে হচ্ছে এটাকে হচ্ছে অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করার পরে দেন কানেক্টে ক্লিক করবেন। যে কোনো সাইটের মধ্যে আমাদের হচ্ছে কানেক্ট করতে হলে মূলত আপনি যদি কিউই ব্রাউজার ইউজ করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এরকমই কাজটা করতে হবে, এরকমভাবেই কাজটা মূলত করতে হবে, সেরে নিতে হবে। আর আপনার যদি পিসিতে ইউজ করেন ডিরেক্টলি হচ্ছে আপনার স্ক্রিনের মধ্যে উপরে পপ আপ একটা চলে আসবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এমনিতেই করতে পারবেন, সেটা আপনার এক্সট্রা করা হচ্ছে আর ওখানে খুঁজতে যাইতে হবে না।
তো এখানে যদি আপনি মনে করেন যে আপনার কোন একটা টেস্টনেট হচ্ছে আপনার খোঁজা লাগতেছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনক্লুড টেস্টনেটের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে আপনার টেস্টনেটগুলোও এখানের মধ্যে হচ্ছে ইনক্লুড হয়ে যাবে। বা ধরেন হচ্ছে আমি যদি এই বিএনবি সার্চ করি, সেক্ষেত্রে হচ্ছে দেখতে পারেন আমার হচ্ছে বিএনবির সাথে সাথে বিএনবি যে টেস্টনেটটা আছে সেটাও শো করতেছে, ঠিক আছে। তো আমার ঠিক সেমভাবে যদি পলিগন সার্চ করি, পলিগনেরও হচ্ছে টেস্টনেটগুলোও শো করবে এরকম। আপনি যে টেস্টনেট প্রয়োজন হয় জাস্ট হচ্ছে আপনার এই টেস্টনেট লিখে দিবেন বা ওই নেটওয়ার্কের নাম লিখবেন, তাহলে হচ্ছে ওইটার মাইনেট এবং টেস্টনেট দুইটারই চলে আসবে। আপনার হচ্ছে টেস্টনেটটা হচ্ছে আপনার দেখলেই আপনি বুঝতে পারবেন। সো আমি যদি হচ্ছে ইয়া আরবিট্রাম না এখানের মধ্যে হচ্ছে পলিগন ইয়া করি, ঠিক আছে। তো পলিগনের ক্ষেত্রে হচ্ছে আপনার সার্চটা হয় না। সো যে কোনোটাই সার্চ করেন আপনার হচ্ছে এখানের মধ্যে আপনার ইয়াটা চলে আসবে। আচ্ছা আসছে, তো পলিগন সার্চ করলে দেখতে পারেন পলিগনের হচ্ছে নতুন একটা নেটওয়ার্ক আছে জিকেইভিএম, সেটা হচ্ছে এখানের মধ্যে শো করতেছে। তারপর হচ্ছে জিকেইভিএম টেস্টনেট শো করতেছে, ঠিক আছে। তো পলিগন মুম্বাই, এটা হচ্ছে পলিগনের মূলত মেইন ইয়া এই টেস্টনেট, এটাকে হচ্ছে আপনারা কানেক্ট করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় কোনো সময়। সো এগুলো হচ্ছে এখন প্রয়োজন নাই, তারপরে হচ্ছে আমি দেখাই দিচ্ছি প্রয়োজনের ভিত্তিতে যদি আপনার প্রয়োজন হয় কাজে লাগে আর কি। সো এখানে হচ্ছে মাইনেটের ক্ষেত্রে ঠিক সেম, আপনার যদি হচ্ছে এখানে আপনার আরবিট্রাম এড করতে চান, সেক্ষেত্রে হচ্ছে অ্যাড টু মেটামাস্কের মধ্যে ক্লিক করবেন, যে কোনো নেটওয়ার্কে হোক, আরবিট্রাম বলে কথা না। দেন হচ্ছে এখানের মধ্যে যাবেন, তারপর হচ্ছে এখান থেকে অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করবেন, সুইচ নেটওয়ার্কের মধ্যে ক্লিক করলে আপনার মূলত এটা এখানের মধ্যে দেখতে পারবেন, ঠিক আছে। সো আশা করা হচ্ছে বিষয়গুলো হচ্ছে বুঝতে পারছেন। আর হচ্ছে নতুন ইউজার হিসেবে আপনি যদি না জানেন যে কীভাবে হচ্ছে সেন্ড অ্যান্ড রিসিভ করবেন, এখানের মধ্যে যদি সেন্ডে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি যাকে পাঠাতে যাচ্ছেন সেটার তার হচ্ছে ইয়া করবেন, এখানে অ্যাড্রেসটা দিবেন, তারপরে হচ্ছে অ্যামাউন্ট দিবেন। আমি যদি এখানে অ্যাড্রেস দিই, তারপরে এখান থেকে হচ্ছে আপনার ইথিরাম বা যেটাই সেন্ড করেন সেটা হচ্ছে অ্যামাউন্ট দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে সেন্ডে ক্লিক করলে আপনার হচ্ছে নেক্সটে যাবেন, তারপর হচ্ছে আপনার এখানে ফি চাইবে, কত সেন্ড ফি কাটে না কাটে, দেন হচ্ছে এটা সেন্ড করে দিতে পারবেন এখান থেকেই। আর যদি আপনার রিসিভ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে একটা অ্যাড্রেস দেখতে পারতেছেন সেটা দিতে পারেন, অথবা হচ্ছে আপনার এই যে এই জায়গায় ক্লিক করলে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিটেলস একটা অপশান পাবেন, এখান থেকে আপনার কিউআর কোড বা এখান থেকে আপনার অ্যাড্রেসটাকে কপি করতে পারেন, ঠিক আছে। সো এখানে ইম্পোর্ট টোকেনের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি নতুন টোকেন অ্যাড করা লাগে, আশা করি তেমন একটা প্রয়োজন হবে না। তারপরে ইম্পোর্ট টোকেনে গেলে অনেকগুলো টোকেনের হচ্ছে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস হচ্ছে এখানের মধ্যে পেস্ট করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে এগুলোতে মূলত আমি চ্যানেলের মধ্যে দিয়ে থাকি কন্ট্যাক্ট অ্যাড্রেস যখনই প্রয়োজন হয়, আসলে তেমন একটা লাগে না আর কি। সবাই দেখা যায় হচ্ছে ট্রাস্ট ওয়ালেট ইউজ করেন, তো মেটামাস্কের ক্ষেত্রে হচ্ছে এতগুলো লাগে না, যেহেতু মেটামাস্ক ব্রাউজারের মধ্যে লাগে বিভিন্ন কাজের জন্য, তার এই জন্যই হচ্ছে আমি এটাকে এই অ্যাড নেটওয়ার্কের বিষয়গুলো হচ্ছে দেখাইছি আর কি। সো আশা করি সবাই হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।